আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী নিকটে দূরে যারা যেখান থেকে বসে আমাদের প্রতিদিনকার অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান ماہ রমজান উপলক্ষে ইসলাম ও জীবন দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফায়েক উদ্দিন। ماہ রমজানের দিনগুলো সিয়াম সাধনায় অতিবাহিত হচ্ছে আল্লাহ পাকের বিশেষ রহমতে রহমাতে আমাদের লক্ষ কোটি শুকুর এবং আল্লাহ পাকের কাছে কৃপা ভিক্ষা চাই আমাদের বাকি দিনগুলো যাতে একইভাবে ত্যাগার দীক্ষায় অতিবাহিত করতে পারি আমাদের এই মাসটি আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলাহ রসুলিল্লা আলিহি ওয়ালা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وكان رسول الله, الله صلى الله عليه وسلم اللهم سلم لي رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام شبري درشق لي পবিত্র আনে আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে যাতে করে আমরা আগামী দিন অর্থাৎ মৃত্যুর জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকি মৃত্যুর জন্য প্রস্তুত থাকার অর্থ হচ্ছে এই যে মৃত্যুর পরে যে আমার কর্মের যে হিসাব এবং জবাবদিহি করতে হবে হিসাব শুরু হয়ে যাবে সেই হিসাবের জন্য আমি আমার কর্মে আমার দীক্ষায় আমার আচরণে আমার চিন্তা চেতনায় আমার কন্ট্রিবিউশনে আমি কতটা প্রস্তুতি গ্রহণ করেছি সেটির প্রতি দৃষ্টিপাত করা হয়েছে সেটিকে আমাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ সব হানাহুয়া তালা আমাদেরকে বিভিন্ন যে আমল দিয়েছেন কিছু আমল হচ্ছে আপনার সাপ্তাহিক ভাবে তার মর্যাদাকে উন্নীত করা হয়েছে যেমন শুক্রবার ইয়ামুল জমা আল্লাপাক আমাদের জন্য দিবসকে সপ্তাহের ভিতরে দিব মাসের মাসকে পাক মর্যাদাশীল করেছেন এ মাসের ভিতরে পাক শ্রেষ্ঠ মাস বানিয়েছেন রমজান মাসকে বান্দার আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করার মাস আর দিনের প্রশ্নে আল্লাহ সু মাহানাহাতলা মর্যাদাশীল বানিয়েছেন আরাফার দিবস দশই মহরম দশই জিলহজ ইত্যাদি এগুলোকে পাক মর্যাদাশীল করেছেন রাতের ভিতরে আল্লাহ পাক নিসফে বিশেষ করে লাইলাতুল কদর যেটি কোরআন দ্বারা প্রমাণিত এই রাতকে আল্লাহ পাক মর্যাদাশীল করেছেন এই সমস্ত আমল এগুলো আমাদেরকে দিয়েছেন যাতে আমরা এক স্টেপ থেকে আরেক স্টেপে যখন উন্নীত হই সেই মুহূর্তে যেন আমি প্রস্তুত থাকি আমার যেন মৃত্যুর পরে নাজাতের সার্টিফিকেট আমার হাতে আমি পেয়ে যাই আল্লাহ পাক এই জন্য তার অপারেশিম দয়ার দ্বারা আমাদেরকে বিভিন্ন আমলের ক্ষেত্র তৈরি করে দিয়েছেন সুযোগ তৈরি করে দিয়েছেন মাসের ভিতরে দিনের ভিতরে সপ্তাহের ভিতরে এবং সকাল সন্ধ্যা আমাদের জন্য একটি আমলের আল্লাহ পাক আমাদেরকে রাখতে চান এই সাধনাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন অন্যের কোনো নবীর উন্মতের উপরে পুরো মাস আল্লাহ পাক রোজা ফরজ করেননি অনেকে আমরা এই জন্য মনে করি যে এক সপ্তাহ রোজা হলে অসুবিধা এটা কি ছিল আমরা রোজা রাখতাম তাহলেই তো যথেষ্ট হতো দিন কেন দেখুন এটার জন্য অনেক বিশ্লেষণ করেছেন ইসলামিক চিন্তাবিদ তারা বলেন মূলত একজন মানুষ যখন কোনো এক ধাঁচে একটি মাস কোনো কর্মে অভ্যস্ত হয়ে যায় তখন ওই কাজটি কোনো কাজ করতে সে ব্যাপৃত হয় তখন ওই কাজটি আর তার ইচ্ছার বাইরে থাকা না ওই কাজটি তার দৈনন্দিন কর্মের মতো তার কাছে সহনীয় হয়ে যায় এবং ওই কাজটি করা যতই কঠিন হোক না কেন ওই কাজটি করা তার জন্য একেবারে কি হয়ে যায় সহজ হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে মাস দিয়েছেন এই মাসের দ্বারা আল্লাহ সুমাহানা হুয়া তালা আমাদেরকে এভাবে আমাদের অভ্যস্ত করতে চান কোরআন তেলাওয়াত সময় পেলে যেন অযথা সময় নষ্ট না করে আমরা কোরআন তেলাবাদ করি সেই শিক্ষাটুকু আল্লাহ পাক হাতে কলমে এই তিরিশটা দিন আমাদেরকে দিতে চান আমার জামান যাতে করে কখনো অর্থহীন কাজে ব্যয় না হয় আল্লাহ পাকের নামোচ্চারণে ব্যয় হয় পাকের গুণ কীর্তনে ব্যয় হয় এজন্য আল্লাহ পাক রমজান মাসে যেভাবে আমাদেরকে কলমায় শাহাদাত তসবি পাঠ করার কথা বলেছেন সেভাবে যেন আমার সর্বদা আমার জিন্দিগির বাকি সময় রমজানের বাইরেও আমার সময়গুলো ব্যয় হয় এটার জন্য পাক আমাদেরকে জেকের এই বিধানটা এখানে দিয়েছেন এখানে সৎকার ব্যাপারে বলা হয়েছে সৎকা এটি সর্বকালীন সময়ের জন্য এটি উপাদেয় একটি এ এই এবাদাতটি আমাদেরকে যেভাবে রমজান মাসে করলে সত্তর গুণ বেশি সাব দিবেন কিংবা ফরজ আদায় করলে যে সব হয় সেই সব দান করবেন আল্লাহ পাক মূলত এর দ্বারা রমজানের বাইরেও যাতে করে আমরা এই দানশীলতার এই বৈশিষ্ট্যকে সর্বদা রক্ষা করে চলতে পারে সেটাই আল্লাহ সব হানা এই মাসব্যাপী আমাদের কর্মের দ্বারা সিয়াম সাধনার দ্বারা আমাদেরকে দিতে চান তো এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই মাসের সম্পর্কে বলেছেন যে ব্যক্তি রমজানের মর্যাদা রক্ষা করে রমজানের কার্যবলীকে সম্পাদন করল আল্লাহ পাক বাকি এগারো মাস একই আদলে তাকে এই মাসগুলো পালন করার সুযোগ করে দিবেন সুমাহান বিহামদিহি শুধু তাই নয় আল্লাহ সুমাহান এই এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত বান্দার যত গোনা হবে আল্লাহ পাক সঠিকভাবে রোজা রাখার দ্বারা তার পুরো বৎসরের গোনা দুই রোজার মধ্যবর্তী সময়ের গোনাকে মিটিয়ে দেয় রসুল উল্লাহ সাল্লাম হাদিসে সে কথাটি আমাদেরকে জানিয়েছেন সুতরাং এই রাহে রমজানের এই তিরিশ দিনের এই রোজা এটা আমাদের সকলের জন্য কতখানি উপাদেয় কতখানি ফলদায়ক কতখানি উপকারী কতখানি সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব বিস্তারকারী আমল আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি সাধারণত আমাদের হিসাব নিকাশ বিচার বিশ্লেষণ বৈষয়িকতার দিকে বেশি ধাবিত হয় আমরা এটা নিয়ে বেশি ধারণা আমরা রাখি বা আমাদের ফোকাসটা বৈষয়িকতার উন্নতি অগ্রগতি এগুলাকে আমরা সবচেয়েতে আমাদের সামনে সর্বদা রাখি বিদায় এই বৈষয়িক উপকার এবং ক্ষতি কোনটাই কি এটা যতটা আমরা সহজে বুঝি আত্মিক জগতের ক্ষতি ও লাভ আমরা কিন্তু সেভাবে বুঝি না আমাদের পর্যাপ্ত নলেজ না থাকার কারণে কোরআন ও সন্ন্যার দিক নির্দেশনা আমাদের সামনে না থাকার কারণ দেহের যেমন একটি জগৎ আত্মারও ঠিক তেমনি একটি জগৎ আছে দেহের যেমন একটি চাহিদা আছে আত্মারও ঠিক তেমনি চাহিদা আছে দেহের চাহিদা তিনটি যেটি আমরা আগে বলেছিলাম একটি হলো তার যেটাকে বলা হয় খাদ্য খাবার নিদ্রা আর একটি হলো যে তার পারস্পরিক তার জৈবিক চাহিদা পূরণ এটি আর রুহের খাদ্য কিন্তু একটু গভীরে রোহের খাদ্যকে আল্লাহ সোহান হওয়া তা আলা নির্ধারণ করেছেন রোহের খাদ্য হচ্ছে মহাব্বাত মহাব্বাত কার সাথে বেশি হওয়া উচিত ভালোবাসা কার সাথে বেশি হওয়া উচিত মহাব্বাত ও গুণ কার ভিতরে থাকা মানে মহাব্বাত কাকে করতে হবে যার ভিতরে মহাব্বাত পাওয়ার গুণাবলী আছে এই গুণটা কার ভিতরে সবচেয়ে বেশি আমরা যদি দেখি আমরা দেখতে পাই সমস্ত গুণের আধার হচ্ছেন একমাত্র আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে গুণের অধিকারী বানিয়েছেন আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ আমরা আল্লাহ পাকের পরে আল্লাহ পাকের রসুলকে সবচাইতে বেশি ভালোবাসি সুতরাং আমার আত্মার চাহিদা আত্মার খোরাকই হচ্ছে ভালোবাসা যে ভালোবাসার গুণের দাবি হচ্ছে আমি যেন আল্লাহকে ভালোবাসি আমি যেন আমার রসুলকে ভালোবাসি আল্লাহকে এবং রসুলকে ভালোবাসার দ্বারা আমি কি পাব। আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা ভালোবাসেন আল্লাহ এই ভালোবাসার দৌলতে এই দুনিয়ার জীবন তার জন্য শান্তিময় করে দেন আল্লাহ পাক তার আখেরাতের জিন্দগির প্রত্যেকটি ধাপ কবরের জগৎ হাসরের ময়দান জান্নাতে প্রবেশ এ সমস্ত কাজগুলোকে আল্লাহ সব হান আলা একবারে একেবারে সহজ করে দেন এই বান্দার জন্য বলা যেতে পারে হাদিসের দ্বারা আল্লাহ পাক তার কুদরতি দায়িত্বে নিয়ে নেন এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার যারা আল্লাহ সুবহান হুয়া তালাকে ভালোবাসে আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমরা কিন্তু সকলে আল্লাহ পাকে ভালোবাসি কোরআনে মজিদ আল্লাহ সুবহান হুয়া তালা বলছেন আমানু ওয়াল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে অবশ্যই আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি আর আল্লাহকে ভালোবাসি বিধায় আল্লাহ তার তিনি হচ্ছেন গুণের আধার তার সমকক্ষ কেউ নেই তারপরে সৃষ্টি জগতের ভিতরে যাকে সবচেয়ে বেশি গুণের গুণের অধিকারী করেছেন সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বানিয়েছেন সর্বগুণে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যে তিনি শুধু নবী নন তিনি রসুল সমসদ সমস্ত রসুলদের রসুল সমস্ত নবীদেরও তিনি কি হচ্ছেন নবী সুতরাং আমরা রসুলকে সেজন্য ভালোবাসি তো যাই হোক আমি বলতেছিলাম কোরআনে মাজিদের আল্লাহ সবাহান হুয়া তালার আকাঙ্ক্ষা হলো এই আমি যাতে করে আমার আমলের দ্বারা সর্বদাই যেন মৃত্যুর পরের যে জগৎ আমার সামনে আসছে তার জন্য আমি প্রস্তুত থাকি এটার জন্য আমার ইসলাম আমাকে শরীরের যে চাহিদা সেটাকে পূরণ করতে নিষেধ করেনি আল্লাহ সুবহান হুয়া তালা তার জন্য বৈধ পন্থা বলে দিয়েছেন খাদ্য খাবার আমার দেহের অনিবার্য চাহিদা অমা জাল না হুম জাসাদ আল্লাহ কলু না তোয়াম কানু কিন্তু আমাকে সুষম খাবার খাওয়ার কথা বলেছেন আল্লাহ বা কোরআন শরীফে যা ইচ্ছে তাই খেতে বলেননি ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনা তৈবাত ওয়াম আলু সালেহা আল্লাহ পা কোরআনে বলছেন ইয়া আইয়ুহান্না কুলু মিম্মা ফিল আর্দি হালাল তৈবা হালাল এবং পবিত্র অর্থাৎ আমরা বলতে পারি সুষম খাবার হালাল হলেই যে খেতে হবে এমন কথা নেই সুষম খাবার যতটা শরীরের জন্য উপাদেও যতটা শরীরকে আমার লাভ করে ক্ষতি করে না অবশ্যই এই আয়ার দাবি করে আমি আমার শরীরের জন্য ওই পরিমাণ খাদ্য আমি চয়ন করি যেগুলো আমার প্রোটিন যেগুলো আমার ক্যালোরিজ যেগুলো আমার অন্যান্য ভিটামিন চাহিদাকে সুষমভাবে কি করে পূরণ করে কিন্তু আমরা কি খাবার ক্ষেত্রে সেই ব্যাপার কি আমরা খেয়াল করি কোরআনে আল্লাহ পাক একবার নয় দুইবার নয় অসংখ্য অগণিত খাবার জাতিকের সুষম খাবার পরিশুদ্ধ খাবার ভালো খাবার গ্রহণ করার কথা বলেছেন তা আমরা যেমন ভালো খাবার খাই খাবার হালাল হলেই নয় সেই খাবারটা সুষম হতে হবে এজন্য বলা হয়েছে তো এ বাদ। মাহের জানে আমরা খাবার খাওয়ার ক্ষেত্রে অসতর্ক থাকি আমরা যখন ইফতারিতে খাবার গ্রহণ করি ভাজা পোড়া খিদা যেহেতু থাকে অন্তরে ক্ষুধার্ত থাকি এজন্য এ জাতীয় খাবারগুলো খুবই মুখরোচক হয় মনে চায় এগুলো বেশি খেতে কিন্তু অনেকে আবার খেতে যে এটার ক্ষতিকারক দিকটাকে বিবেচনা করেন না নিজের শারীরিক যে অবস্থা সে অবস্থার সাথে খাদ্য যে সাহজ্যপূর্ণ নয় তার প্রতি মোটেও দৃষ্টিপাত করি না এজন্য বাদ পবিত্র খাবার সুষম খাবার এ ব্যাপারে আমাদের যত্নশীল হওয়ার কথা আল্লাপা কোরআনে মাজিদে বলছেন হা সুরায় আল্লাহ মমিনুনে ও আমাল উস আলেহা এর পরে নেকা আমল করো অর্থাৎ হালাল জীবিকা আগে এ বাদাত হচ্ছে পরে তো বলছিলাম যে দেহের খাদ্য পূরণ করার জন্য আল্লাহ পাক বলছেন সুষম খাবার গ্রহণ করার কথা বলেছেন রুহানি খাবার কোথায় আমরা কি রুহানি খাবারের জন্য একটিও চিন্তিত আছি আমরা দেহকে যতটা না আমি পুষ্ট করতে চাই খাদ্য গুণে আমরা কি আত্মার পরিপুষ্টির জন্য কি আমরা কি কোনো চেষ্টা করি প্রিয় নবী সাল্লাম কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আলা ফিল জাসাদি মদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু বা ইদা ফাসাদাত ফাসাদ আল জাসাদু কুল্লু আলা ওয়াহি আল কাল মানুষের দেহে এক খণ্ড মাংসপিণ্ড আছে তা যদি সুস্থ থাকে তাহলে তাদের পুরা শরীর সুস্থ আর তা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার পুরা শরীর নষ্ট হয়ে যায় আল্লাহবাহিয়াল খাওয় এটা হচ্ছে তার অন্তর তার আত্মা সুতরাং এর দাম কত বেশি আমাদেরকে একটু আমাদের খেয়াল করলে আমরা একটু বুঝতে পারি এই বিষয়টি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রিয় দর্শক আমরা এই বিষয়ে আলোচনা কন্টিনিউ করব। আমরা যাব একটু ছোট্ট বিরতিতে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আলোচনা করছিলাম আত্মার চাহিদার জন্য আমি কতটুকু কাজ করছি দেহের চাহিদাকে মেটাবার জন্য আমার পরিশ্রম সংগ্রাম আমি করে যাচ্ছি হালাল অগ্রাহ্য করে আত্মার ব্যাপারে কি কখনো আমরা একটু চিন্তা করেছি যে আত্মা নিয়েই হলো আমার প্রকৃতপক্ষে জীবন যে আত্মার ওপরে আমার সুখ এবং শান্তি এটি আমি উপলব্ধি করি আল্লাহ পাকের নূরের রিফ্লেকশন হয় যেখানে যে আত্মার দ্বারা আমি দুনিয়ার সমস্ত ভালো জিনিসকে চিহ্নিত করতে পারি সেই আত্মার পরিতৃপ্তির জন্য আমি আমার জীবনে কি কি কাজ করেছি আমরা যদি এর বিশ্লেষণে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের আয়োজন অত্যন্ত অল্প আমরা এই ব্যাপারে কেয়ারই করি না আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাস দিয়ে আমাকে অভ্যস্ত করাচ্ছেন কোরানে মাজিদের তেলাবাদ তুমি করছো তুমি কোরআনে মাজিদের তেলাওয়াত করো আমার জিকির তুমি পড়ো আমার তাসবিহ পাঠ করো তোমাকে দুনিয়ার কোন জিনিস তোমাকে তোমার আত্মাকে পরিতৃপ্ত করতে পারবে না আলা বেদিক্রিল্লাহি তাৎমা ইননুল কলুব আত্মাকে পরিতৃপ্ত করতে গেলে প্রয়োজন আল্লাহ পাকের কালামের সাথে সম্পৃক্ত করা আমরা আল্লাহ পাকের কালামের সাথে সম্পৃক্ত কিভাবে যে হতে হয় সে তরিকাও আমরা জানি না যে কারণে তালা কালাম যখন তেলাওয়াত আমরা করি এই কালামের তেলাওয়াতের স্বাদ আস্বাদন করতে পারি না আস্বাদন করতে ব্যর্থ হই এজন্য একটু লম্বা তেলাওয়াত হলেই আমরা কেলামতি বোধ করি কিন্তু যদি আপনি তাকান যারা এই কোরআনের মর্ম বুঝেছেন তারা কতটা কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন যে সাহাবেদের ভিতরে তো দুইজন সাহাবি এরকম ছিলেন যে যারা দুই নামাজে প্রতি রাতে পুরা কোরআনে মাজিদ তারা খতম করতেন হজরতে ওসমান এমনে আফফান রাদি আল্লাহ আনহু আর হজরতে তামিম এ দারি রাজি আনহু তাবিনদের ব্যাপারে বলা আছে ইমাম শরফুদ্দিন এহিয়া নবী তার কেতাবুল আজকারে বলেছেন আর একজন হলেন হজরত আল্লাহ আলা কালাম তারা যখন পাঠ করতেন তারা রুহানিভাবে তারা এত বেশি তৃপ্তিবোধ করতেন যে দুনিয়ার কোনো জিনিসের ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ থাকতো না হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহুর পায়ে তীরবিদ্ধ হয়েছে ডাক্তাররা সেই তীরটাকে বের করতে অপারগ হলেন তখন তার স্ত্রী বললেন যে হজরতে আলী আমিরুল তিনি যখন নামাজে দাঁড়ান তখন তার দুনিয়ার জগতের কোনো থাকে না তো সেই মুহূর্তে যদি তীরটাকে বের করা হয় আমরা মনে করি হজরত আলী নামাজে দাঁড়িয়েছেন নামাজ পড়ছেন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন এই অবস্থায় বৃদ্ধ তীর তার পা থেকে টেনে বের করলেন উনি টেরি পাইলেন না সোহান আল্লাহ বিহামদিহি মাহের রমজানের এই মুহূর্তকাল আমাদেরকে ওই তৃপ্তির জগতের সাথে পরিচিত হওয়ার জন্য ট্রেনিং হিসাবে আল্লাহ সব হানাহুয়া তালা দিয়েছেন এই জন্য এটা পাওয়ার জন্য আমাকে কর্মে প্রমাণ দিতে হবে এটা পাওয়ার জন্য আমাকে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে তৌফিক প্রার্থনা করতে হবে এটার জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি কতটা এটা নেওয়ার জন্য প্রস্তুত এর জন্য যে পূর্ব শর্তগুলো আছে সেগুলো আমরা কতটুকু করা করতে করতে পেরেছি

জাকাত পাবে কারা হা। যদি আপনার মাদ্রাসায় আলাদা ফান্ড থাকে আলাদা অ্যাকাউন্ট থাকে যে সেখান থেকে বা অসহায় এতিম অনাথ বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য তাদেরকে সাপোর্ট করা হয় খাদ্যের মাধ্যমে হোক পোশাকের মাধ্যমে হোক টিচিং মাধ্যমে হোক তাহলে তাদেরকে মালিক বানাই দেওয়ার পরে তারা এই টাকা মাদ্রাসায় দিলে তখনই কেবলমাত্র সেটি মাদ্রাসা গ্রহণ করতে পারে অন্যথায় মাদ্রাসার টিচারের বেতন মাদ্রাসার বিল্ডিং নির্মাণের জন্য মাদ্রাসার স্থান ক্রয় করার জন্য জাকাতের এই অংশ ব্যয় করা যায়জ নাই আশা করি আপনি আপনার প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আপনারা প্রশ্ন করতে পারবেন এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন যে নম্বরটি টেলিভিশনের স্ক্রিনে ফুটে উঠেছে সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের প্রশ্ন দিনই জিজ্ঞাসা আপনার উত্তর আপনারা পেয়ে যাবেন জি তো আমরা আলোচনা করছিলাম যে আত্মাকে সুখী করার জন্য আমরা আমাদের কতটুকু কাজ আমরা আঞ্জাম দিচ্ছি এটা বিবেচনা করা দরকার আল্লাহ হাদিসে কুচ্ছি রসুল্লাহ সাল্লাম বলেন মাহে রমজান যখনই শুরু হয় একজন ফেরেস্তা আজান দিতে আওয়াজ দিতে থাকে আকবিল হে ভালো এর অন্বেষী যে নাকি ভালো তালাশ করতে চায় কল্যাণের পথে অগ্রসর হতে চায় আকবিল তুমি অগ্রসর হও তোমার জন্য অবর্ণনীয় সুযোগ চলে আসছে তোমার ভালো কাজের পুরস্কার লাভ করার তোমার চিরস্থায়ী জীবনের সাফল্যের জন্য সুযোগ এসে গেছে মাস এ মাসকে তুমি এই কাজগুলোকে তুমি আঞ্জাম দাও এবং ওই আওয়াজ দিয়ে বলতে থাকে হে সর্বদা গোনাহের প্রতি ধাবমান ব্যক্তি খান্ত দাও তুমি আর এই অপরাধের জগতে পা বাড়িও না অন্যায় কর্ম তুমি আঞ্জাম দিও না অবৈধ কর্ম তুমি প্রশ্রয় দিও না কারণ তুমি যদি অবৈধ কাজ তুমি করো এ মাসে তাহলে এই মাসের ফজিলত অনুযায়ী এই অবৈধ কর্মটির প্রায়শ্চিত্ত তোমাকে আরও বেশি তোমাকে ভোগ করতে হবে সুতরাং তোমার নিজকে তুমি ক্ষতির হাত থেকে বাঁচাও তো আল্লাহ সুহানাহুয়া তার এই মাস আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা আত্মার জগৎকে সমৃদ্ধশালী করি আত্মাকে পরিতৃপ্ত বা পরিতৃপ্তির ভিতরে নিয়ে আসার জন্য আমরা সৎকর্মের ভিতরে নিজকে লেগে থাকি এটা একটি কোর্স এ কোর্সের ভিতরে আমরা যদি সর্বদা নিয়মিতভাবে থাকি যেমন মাহে রমজানের রোজা কোরানে মাজিদের তেলাওয়াত এতে কাফ ইত্যাদি তসবি তাহলিল কালেমায় শাহাদাত পাঠ এগুলা এবং হালাল খাদ্য ইত্যাদি এগুলা গ্রহণ করি রমজান মাসে অযথা সময় থেকে নিজকে আমি রক্ষা করতে পারি এ স্পষ্টত এটা বলা যাবে বলতে পারবো এটা যে তাহলে আল্লাহ সবহান হুয় আমাকে এই দৌলা দান করবেন যে আমার এর দ্বারা বাকি সময়গুলো আমি পরিপূর্ণভাবে হেদায়তের ওপরে দিনের উপরে আমি চলতে পারবো এবং সমস্ত ভালো কাজ আমার কাছে প্রিয় হতে থাকবে আল্লাহ পাকের কাছে আমরা সেই প্রার্থনা চাই মাহের রমজানের এই দীক্ষা মাহের রমজানের এই শিক্ষা যেন আমরা আমাদের জিন্দেগিতে পরিকৃষ্ট পক্ষে একান্ত কর্ম হিসাবে আমরা নেই যেগুলো দ্বারা আত্মাকে সমৃদ্ধ করতে পারি পরকালের জীবনকে আমি সুন্দর করতে পারি আমরা আল্লাহ পাকের কাছে আমরা সর্বদা যখন দোয়া করব এই মাসে বিশেষ করে এই জিনিসগুলি পাকের কাছে চাইব এটার জন্য পথ পরিক্রমা যেটি আমি বললাম এর সাথে কোরআনে মাজিদের সাথে সম্পর্ক তৈরি করা কোরআনে মাজিদের তেলাবাতের পাশাপাশি কোরআনে পাক কি বলছেন তা উপলব্ধি করা তা উদ্ধার করার চেষ্টা করা কোরআনের মর্মকে উদ্ধার করার চেষ্টা করা দুনিয়ার জীবনে আমার পাকের প্রত্যাশা কি দুনিয়ার জীবনে তিনি কি চান আখেরাতের জীবনের জন্য দুনিয়ায় আমার জন্য কি কর্ম কি কাজগুলো করবো কোরআনে পাক বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন সেগুলার দিকে আমরা খেয়াল করি প্রিয় দর্শক একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবী আজকে উন্নতির শিখরে উপনীত বৈষয়িক সুখ সামগ্রী আজকে হাতের নাগালে পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে আমাদের বসবাস আমাদের জীবন জীবনযাপনের পদ্ধতি সমস্ত কিছুতে এসছে অভূতপূর্ব উন্নয়ন ও পরিবর্তন এই যে পরিবর্তন এই যে বৈষয়িক উন্নতি দুনিয়ার এই বৈষয়িকতার উন্নতির মুহূর্তে এটা তো অনিবার্য দাবি ছিল যে মানুষের আত্মার জগতের উন্নতিও ঠিক সেভাবে হবে কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রশ্নে যে বৈষয়িক উন্নতি বস্তুবাদের উন্নতি খাবার দাবার আহার পোশাক পরিচ্ছেদ সমস্ত কিছু উন্নতি হওয়ার সত্ত্বেও বাহন ইত্যাদি সমস্ত কিছু উন্নতি হওয়া সত্ত্বেও মানুষের মনের জগতে সে হয়ে গেছে নিঃস্ব একান্ত এতিম বলতে গেলে সুখের অভাবে তারা তীব্র চিৎকার করছে আত্মতৃপ্তি বলতে জিন্দেগীতে কিছু নেই স্বস্তি বলতে কিছু নেই দুশ্চিন্তা এবং বিভিন্ন ধরনের ভাবনা তাকে এমনভাবে পেয়ে বসছে যে তার জিন্দগিটা দেখে অন্ধকার আমেরিকার যে সমাজে আমরা বসবাস করি হাজারো লক্ষ উন্নত শ্রেষ্ঠ পৃথিবীর একটি দেশ সেই দেশের আজকের এক শ্রেণীর ডিপ্রেশনে এমন ভাবে ভোগ করে যে হাজারের উপর বেশি ইয়ং জেনারেশন তারা না বুঝে না জেনে আত্মহত্যার পথ বেছে নেয় অনেক মানুষ এমন আছে যে সামান্য কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এই আমেরিকায় এই পরিসংখ্যান আপনারা গুগলে সার্চ করুন নিউজ পেপারে আপনারা চোখ বুলান আপনারা দেখতে পাবেন মানসিক অশান্তি এটা এত বেশি কর্মান্বয়ে বাড়ছে এটা তো হওয়ার কথা ছিল না যখন আমি হাজারো মাল অতিক্রম করছি এক ঘন্টায় সেই যুগে যখন আমি ভোগ করছি আহার্য মজাদার খাবার যখন আমি অন্য সমস্ত কিছুতে আমি উন্নত হলাম আমার আত্মার জগৎ উন্নতি হলো না কেন এই সমস্যাটি এখন কেন আমরা দেখতে পাচ্ছি এটাই কারণে আত্মার জগৎকে আমরা অবহেলা করেছি এজন্য এই অবহেলার কারণে আত্মার ওই ক্ষুধার কারণে এই সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা যাচ্ছি আরও একটি ছোট্ট বিরতিতে আমাদের সাথে থাকুন অল্প কিছুক্ষণের মধ্যে আবার আমরা ফেরত আসছি প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আলোচনা করছিলাম আত্মাকে আমরা বুমুক্ষ রেখে শুধু বৈষয়িক উন্নতির দ্বারা আমরা সমৃদ্ধশালী জাতি হতে পারবো না এই জগৎকে সমৃদ্ধশালী করার জন্য কোরআন আমাদেরকে পদে পদে আমাদেরকে গাইড করেছে পদে পদে আমাদেরকে বলে দিয়েছে আমার কি করণীয় আমাকে কিভাবে আমার মনের জগৎকে আমি সমৃদ্ধশালী করব। সুতরাং আমাদের মাহের রমজানে আমাদেরকে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে পাক আমাকে কোরআনের গাইডলাইন দান করুন শাহরু নাস কোরআনের গাইড আমরা চাই আত্মার খুদাকে নিবারণ করার মতো কোন বস্তু এহো জগতে নাই যদি থাকে তাহলে আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের জিকির নেক আমল সত্যতার সততার জীবন সত্যবাদী হয়ে জীবন যাপন করা ইত্যাদি এগুলা হচ্ছে আমার পথ যে পথে আমাকে চলতেই হবে এ পথের থেকে বেচ্যুত হলেই আমার আত্মার ক্ষতি হবে আমার দেহের ক্ষতি হবে আমার চিন্তা চেতনার ক্ষতি হবে সুতরাং আমার জন্য জীবনকে সুন্দরভাবে তৈরি করতে গেলে দেখতে সুন্দর ফিগার খুব উন্নত এক আউটফিট এক্সেলেন্ট এটার দ্বারা একজন মানুষের মর্যাদা চিহ্নিত হয় না পাক মোনাফেকদের কথা বলেছেন যাদের অন্তরে ইমান নেই কিন্তু বাহির দিকে দেখতে সুন্দর আপনি যদি তাদের দেহ দেখেন আউটফিট দেখেন চমৎকার তাদের আউটফিট কিন্তু ভিতরের জগৎ পাশবিকতায় ভরা হিংসা দেশ পরশ্রী কাতরতার কালিমায় অন্ধকার দুনিয়ার প্রতি লোভ সম্পদের প্রতি লোভ এমন হয়ে গেছে যে বৈষয়িকতার লাভ ছাড়া তারা আর কোনো কিছু দেখতে মন চায় না তার আমাদের আমাদের পরিচয়টা নয় আউটফিট ভালো রাখতে হবে নিষেধ নেই কিন্তু শুধু আউটফিটের ভিতরে থেকে নিজের অন্তর অন্তর্জগৎকে ভুলে যাওয়া মনের জগতের শান্তির জন্য কোনো আয়োজন না করা এটা একান্ত দুর্ভাগ্যজনক মোমেন হয়ে আমি কোনোদিন এই অবহেলার ভিতরে থাকতে পারি না মাহেরাম যান আমাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য এসছে যাতে আমি আমার চিন্তাকে আমার আমলকে আমার মনের জগৎকে আত্মার জগৎকে আমরা সুন্দর করি পৃথিবীতে আমরা যাদেরকে মনে করি অনেক উন্নত শিক্ষিত প্রগতিশীল তাদের মনের অবস্থা কী দেখুন মানবতার প্রতি তাদের দয়া কীরকম দেখুন শিশু বাচ্চাদের প্রতি দয়া তাদের কীরকম দেখুন মানব অধিকারের প্রতি তাদের দয়া কিরকম ভাবে দেখুন তাদের আত্মা কাঁদে না একটি নিরাহর শিশুকে হত্যা করে চোখের সামনে খাদ্য খাবার নেওয়ার জন্য রিলিফ নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় তারপরেও তাদেরকে এই জাতীয় অসহায় মানুষকে নির্বিবাদে হত্যা করে এরা মানুষ এদেরকে আমরা মানুষ বলছি এদেরকে প্রগতিশীল বলছি শিক্ষিত বলছি তারা এই কাজগুলো করছে তাদের বিবেক বিন্দু পরিমাণ দংশন করে না কেন ওদের মনের জগৎ পাশবিকতায় ভরা ওদের মনের জগৎ হচ্ছে অন্ধকারে ভরা মোমেন কোনোদিন এরকম হতে পারে না মুসলমান কোনো দিন এরকম হতে পারে না কেন কোরআন দিয়ে তাদের অন্তরকে আলোকিত করা হয়েছে আল্লাহ আলা ইমান যখন কারো অন্তরে ঢুকে তখন এই জাতীয় পাশবিকতার অন্ধকার থেকে তার অন্তর পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যায় অন্ধকার এটি আমাদের স্বভাবের ভিতরে আছে আলো আমাকে বাহির থেকে আহরণ করতে হবে আর সেই আহরণে হচ্ছে কোরআন সেই আহরণ হচ্ছে আমার আত্মার উন্নতির জন্য সিয়াম সাধনা আমি আমার খাদ্য খাবার পরিহার করছি পানিও পরিহার করছি বোঝাচ্ছি আমি বৈষয়িকতার মুখাপেক্ষে নই আমি এর বাইরেও একটি জীবন আছে সেই জীবনের জন্য আমি যত্নশীল সেই জীবনের জন্য আমি একান্তভাবে আমি কেয়ার করি সেই জীবনটার উন্নতিও আমার দরকার আছে এই জন্য কেলেশটাকে গ্রহণ করে নিচ্ছি ওই বৃহত্তর সুবিধার আশায় আল্লাহ সব হানাহুয়া তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা আউ আলহু রহমাতন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আমরা এখন প্রথম দশকে আছি রহমাতের দশকে আতর দ্বিতীয় দশক হচ্ছে মাঘ ফেরাতের আর তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির প্রিয় ভাইরা বোনেরা আমাদের এই অর্থটা কি রাহমাদ মাঘেরাত এবং জাহান্নাম থেকে মুক্তির এ ব্যাপারে এ ব্যাপারে ইসলামিক স্কলারগণ বলেছেন মহাদিসগণ বলেছেন যে রাহমাদ কার জন্য প্রথম দশক যে এক শ্রেণীর মানুষ এমন থাকে মোমেনদের ভিতরে যারা সর্বদা নে আমলে নিজকে নিয়োজিত রাখে গোনা থেকে নিজকে বাঁচায় রাখে পরিপূর্ণভাবে তারা আবার আর বান্দা বলে যে এই মানুষদের জন্য প্রথম দশকই পরিপূর্ণ রাহমাতের আর যে সমস্ত মানুষ এমন আছে যে না তারা নেক আমল করে কদাচিত তারা নেক আমল করে সর্বদা তারা নেক আমল করে না তাদের জন্য মাহে রমজানের দ্বিতীয় দশক মাঘ ফেরাতন তাদের ক্ষমার জন্য আল্লাহ পাক অবস্থা রেখেছেন এবং সে যদি এই প্রথম দশকে আমল করে আল্লাহ সবহান হুয়াত দ্বিতীয় দশকে তার জন্য ক্ষমার ব্যবস্থা করবেন আর কিছু মানুষ এমন আছে যে তারা শুধুমাত্র সামাজিক কারণে হোক কিংবা প্রেশার ক্রিয়েট হোক পারিবারিকভাবে তারা নেক আমল করে যেভাবেই হোক না কারণ আল্লাহ পাকের প্রতি ইমান তাদের আছে তাদের জন্য হলো লাস্ট দশকের জাহান নাম থেকে মুক্তির তারা যদি আমল করে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক তাকে জাহান নামের থেকে তাদেরকে মুক্তি দিয়ে দিবেন তো সুতরাং আসুন আমরা এই মাহের রমজানের দিনগুলোকে প্রত্যেকটি মুহূর্তে কাজে লাগাই বলে যে এই মাহের রমজানের একটি সেকেন্ড এরকম সম্ভাবনা আর যে একটি সেকেন্ডে যদি কেউ আমল করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে বলতে নাজাদ তার জন্য অবধারিত আল্লাহ পাক তাকে নাজাদ দিয়ে দিবেন সেই লক্ষ্যে পাক আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করুন প্রিয় দর্শক আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে দেখতে পাবেন একই সময় আমাদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ হলো আপনাদের প্রশ্ন থাকলে লিখে রাখবেন আমাদেরকে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকেন আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে আগামীকালকে একই সময়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম